अमर रहे, अमर रहे, अमर रहे। सुप्रीम कोर्ट के राय अनुसार हमें एक जोटि प्रदान करते हबे। पिच्छा 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 सबाई पिच्छा। माता के वंदे मातरम, वंदे मातरम। बीएमएस अमर रहे, बीएमएस अमर रहे। सुप्रीम कोर्टের রায় এটা কতদিন হলো বেরিয়েছে এবং আজকে পর্যন্ত যে আপনাদের দাবিগুলো পূরণ হচ্ছে না সেই নিয়ে আপনার কি বলা? মূলত এটা বেরিয়েছে গত 26 এপ্রিল 2022 এ বেরিয়েছে রায়টা। এখন পর্যন্ত কার্যকরী হলো না, তো সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? আমাদের এটা যাতে কার্যকরী করে, গ্রাজুয়েটি রায়টা যাতে কার্যকরী করে আর আমাদের যাতে নিয়মিত করে, আর আমাদের যে 65 বছর, 60 বছর থেকে 65 বছর এটা যাতে করে। তাই আজকে আপনারা হ্যাঁ আমরা সিডিপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট করি, পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আমাদের বিশ্বাস আমাদের জনদরদি সরকার সুপ্রিম কোর্টের এই রায়টাকে মান্যতা দেবে। ঠিক আছে, আমাদের একটা ডেপুটেশন, হ্যাঁ এটা আমাদের 26 এপ্রিল আমাদের একটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল, হ্যাঁ ওখানে রায়টা ছিল কি আমাদের গ্রাজুয়েটি আর নিয়মিত কর্মচারী করা আর 65 বছর, হ্যাঁ আমাদের চাকরির মেয়াদ 65 বছর করানোর জন্য এটা সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছিল। কিন্তু মানে ওখানে লেখা আছে যে 3 মাসের মধ্যে কার্যকরী করানোর জন্য, হ্যাঁ তার জন্য আমরা আজকে অফিসে একটা ডেপুটেশন জমা দেব। কোন অফিসে দেবেন? আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে, হ্যাঁ আমরা একটা ডেপুটেশন জমা দেব। আমরা আমাদের জনপ্রিয় সরকার, এখানে আমাদের জনপ্রিয় চিফ মিনিস্টার ডাক্তার মানিক সিনহার কাছে আমরা আশাপ্রাপ্ত যে আমাদের যে আমরা যে মানে সুপ্রিম কোর্টে যে রায়টা বেরিয়েছে এ খুব ভালো একটা রায়, আমরা অনেক পরিশ্রম করি, হ্যাঁ আমরা তো মেয়েলো কোনো ঘরও সামলাতে হয়, স্কুলও সামলাতে হয়, যখন যে কাজ আমাদের আসছে আমরা ডিসিপ্লিনভাবে সমস্ত কাজ আমরা করছি। কিন্তু আমরা সরকারের কাছে, আমাদের প্রিয় সরকারের কাছে আমরা এটাই বার্তা পৌঁছাতে যাই, আমাদের যেমন আমাদের যে এদিকে যেমন লক্ষ্য রেখে, হ্যাঁ আগামী দিন যেমন আমাদের এই যে রায়টা বেরিয়েছে এটাকে একটা কার্যকরী করে, তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিতে আসছি। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবিগুলো হলো সুপ্রিম কোর্টের যে রায়টা দিয়েছে ওটা কার্যকরী করা, আর আমাদের টিএ বিল আর নিয়মিত চারটে তো সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে আমাদের 3টা আছে, একটা হলো নিয়মিত কর্মচারী, একটা হলো গ্রাজুয়েটি, আর একটা হলো আমাদের 65 বছর, 65 বছর, হ্যাঁ এই 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 3টা আমাদের সুপ্রিম কোর্টের রায় রায়গুলি কার্যকরী করার জন্য আজকে আমাদের মূল মানে ডেপুটেশনের মূল মানে দাবি। আপনার নামটা? আমার নাম অরুন্ধতী দাসধর।